হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমধু মিত্র চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি দুপুরবেলা এই 2:30 বাজে। তো টাইমিংটা তোমরা দেখতেই পাচ্ছো, তো এখন এই ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো ব্লগটা হচ্ছে এটাই যে কালকে তো স্বাধীনতা দিবস, তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, ঠিক আছে? তোমার যে দিদি আছে মধুমিতা, ঠিক আছে, তো ওর সাথে গেছিলাম আজকে, মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে পুজো পুজো দিয়ে এসেছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তার জন্য ও মন্দিরে গিয়ে শিবের মাথায় জলও ঢেলেছে, তো সেই ভিডিও আছে, সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো শ্রীজিৎকে আজ সকালবেলা স্কুলে দিয়ে এসেছিলাম, তো শ্রীজিৎ আজকে স্কুলে গেছিলো, শ্রীজিৎ আজ স্কুলে গেছিলো, তো ওর স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ঠিক আছে? স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মোটামুটি 10:30টার মধ্যে ছুটি হয়ে গেছে, তোমার দিদিও আনতে গেছে, ঠিক আছে? তো তোমার দিদি আজকে একটা ভালো রান্না করেছে, সেটা হচ্ছে কি আলুর দম আর ফ্রাইড রাইস, ঠিক আছে? অনেকদিন ধরেই বলছিল করবে করবে, কিন্তু করে উঠতে পারেনি টাইমের জন্য, আজকেও টাইম ছিল না, তাও টাইম বার করে আজকে ফ্রাইড রাইস আলুর দম করেছে, ঠিক আছে? তো কালকে 15 আগস্ট, কালকে কী হবে জানি না, মঙ্গলবার, হয়তো কিছু নাও হতে পারে, নিরামিষ হতে পারে। তো আজকে তোমাদের যেটা বলবো, সৃজিত হচ্ছে কেমন ছেলে, ঠিক আছে? তো সৃজিত কেমন ছেলে আমি হয়তো তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো তোমার দিদির মুখে সৃজিতের ব্যাপারে কিছু শুনবো, সৃজিত কেমন ছেলে। হ্যাঁ ঠিক আছে, তা তুমি একটুখানি বলো যে সৃজিত কেমন ছেলে। তো যাই হোক, তোমার দিদির হয়তো লজ্জা পাচ্ছে, কিন্তু আমি বলছি সৃজিত খুব ভালো ছেলে, ঠিক আছে? গুড বয়, পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ঠিক আছে? আর সবাইকে সম্মান দিয়ে কথা বলে ভালো ছেলে, এরকম ছেলে যেন সবার ঘরে ঘরেই থাকে, আমি এক্সপেক্ট করি, ঠিক আছে? আমার ছেলে খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো, খুবই শান্তিনিষ্ঠ, কথাও শোনে, মাঝে মাঝে বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করতেই পারে, সেটা মানিয়ে নেওয়া যায়, তো আমরাও মানিয়ে নিই, আমরাও মানি, আমি ওকে কখনো গায়ে হাত দিই না, যতদিন আমি বকি, তোমার দিদি যখন না পারে তো তখন ওর গায়ে হাত দেয়, ঠিক আছে? কিন্তু ওর মতন ছেলেই হয় না, ওর মতন ছেলেই হয় না, ও স্কুলে সব থেকে কেন বলি ছেলে হয় না, ও স্কুলে মার খেয়ে আছে, ঠিক আছে? ও কাউকে মারতে পারে না, এই জন্যই বলছি ওর কোনো মতন কোনো ছেলে হয় না, এমনিতেও খুব ভালো ছেলে, ঠিক আছে, কথা শুনে, পড়াশোনাও করে, খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করে, একদম পারফেক্ট ভালো ছেলে। তো আমি চাই ও আগের জীবনগুলো তো ঠিক এইভাবেই যেন চলে, সবাইকে সম্মান করে চলে, সবাইকে ডাক খোঁজ করে চলে, এইভাবেই যেন চলে, এটাই আছে তোমাদের বলা ছিল সৃজিত আছে, মানে সৃজিত কিরকম ছেলে, ঠিক আছে? তো জানি না তোমাদের কিরকম লাগে, ওকে দেখতে পাচ্ছ, ওকে দেখো, হ্যাঁ ঠিক আছে। তো ও যখন পরীক্ষা পাস করেছে, তোমার দিদি একটা ক্যাকটাস জল দিয়েছিল, তো সেটাও ভয় পায়, ঠিক আছে? সেটার সাথে ও খেলেও না কিছু না, সেটাকে ভয় পায়, সেটাকে অনেক দূরে দূরে সরিয়ে রাখে, এই হচ্ছে ব্যাপার। তো আর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে তোমার 15 আগস্টের পরের দিন আরো একটা ব্যাপার আছে, সেটা এখন আমি বলবো না, আর বলার দরকারও নেই, ঠিক আছে? সেটা বলবো না, সেটা হয়তো কিছু ভিডিও থাকবে, তো সেটা তুমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো অনেকদিন পর ব্লগ ভিডিওতে আসলাম, অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও আমি থাকে তার সাথে এখন আমি মানে অ্যাকচুয়ালি কি আমি হ্যাবিচুয়েট হচ্ছে ডান্স করে, ঠিক আছে? তো আমি সঠিক ভালোভাবে ডান্স করতে পারি না, এবার যতটা ডান্স করতে পারি তো অবশ্যই আমি সেগুলোকে শেয়ার করি, শর্টসের মাধ্যমে শেয়ার করি, বা এমনি ভিডিও করেও শেয়ার করি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো, আমি দেখেছি যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই ভিডিওগুলো দেখবে, শর্টসগুলো দেখবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি ব্লগিংটা তোমার দিদির জন্যই খুলেছিলাম, তো তোমার দিদি ব্লগিংটা করবে, আমি মাঝে মাঝে নিশ্চয়ই ব্লগ করবো, তো কিছু কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু স্পেশাল ডে থাকলে অবশ্যই ব্লগ করবো, সেই ব্লগ ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু নর্মালি আমি দেখতে পাবে আমার শর্টসে, যদি যাও আমার চ্যানেলে গিয়ে দেখবে আমার সব ভর্তি শর্টস ভিডিও, ঠিক আছে? তো আমি শর্টস ভিডিও করতে খুব ভালোবাসি, অ্যাকচুয়ালি আমি ডান্স করতে খুব ভালোবাসি, তো সঠিকভাবে আমি ডান্স করতে পারি না, তোমরা অবশ্যই কমেন্টে বলো ডান্স কেমন লাগে না লাগে, ঠিক আছে? অবশ্যই করো, তাহলে উৎসাহ যদি হয় তাহলে নিশ্চয়ই করবো, আর যদি উৎসাহ না হয় তাহলে হয়তো পুরোপুরি বন্ধ করে দেবো, হয়তো ব্লগিংই করবো। তাই আমি তোমাদের কাছে বলছি যে তোমরা অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? সাপোর্ট করো, পাশে থেকো, অবশ্যই তোমাদের সাপোর্ট সব থেকে বড়, ঠিক আছে? তো লাস্টের মুহূর্তে এই কথাটাই বলি, যারা আছো আমার থেকে বড়, ঠিক আছে, তাদের সবাইকে ভালোবাসা, ঠিক আছে? ছোটদেরকেও আমারও বুক ভরে ভালোবাসা। তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অন করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? এতে কী হবে, ভিডিও করার মোটিভেশনটা বাড়বে, আর তোমাদের নেক্সট ভিডিও তোমরা খুব তাড়াতাড়িও পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো না, এখন আমি দুপুরবেলা এখন আমি তো অফিসে চলে যাবো, তো আমি কিছু এখন শর্ট ড্যান্স করছিলাম, তো কিছু প্র্যাকটিসও করি বাড়িতে, তো সেগুলো হয়তো তোমাকে পরে শেয়ার করবো, সব কিছু টাইম হয়ে ওঠে না, ঠিক আছে? তো আমি অফিস থেকে এসে যতটা টাইম পাই করি, আর সারাদিন আমি তোমার দিদি সব কাজের মধ্যেই থাকি,
ঠিক আছে, তো অবশ্যই তোমাদের একটা কথাই বলবো, আমাদের সাপোর্ট করো, ঠিক আছে, পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই কিছু করতে পারবো না, ঠিক আছে, এটা তোমাদেরকে আমার কাছে রিকোয়েস্ট, সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বাই।